जोर आवाज देना अल्लाहु अकबर। प्रिय बाबारा भाईरा आमार ओ मुसलमान ईमानदारेरा अल्लाह सुबहानहु वा तआला अल्लाहर कासे चाहिले रोग बीमार बाला मुसीबत थेके क्षमा करे दें के रोग बीमार थेके सुस्थता दान करे दें के मने आसेनि सासिर कथा कार कार मन नाई हाथ उड़ान ओ मागो सबार मन आछे निर्वाचनेर गरम हावा लेगेछे शर्ट पैंट रेखे घरे टोपी और पंजाबी पड़े भोटर जो रास्ते बारे नेमेछे तो नेमेछे निर्वाचनेर गरम हावा लेगेछे ओजु सारा पड़बे नामाज केमन ईमानदार बोझाना कोनटा किसेर नामाज कोनटा जानाजार कथा कयना काउके धरबे हाते आबार काउके धरबे पाय काउके धरबे हाते आबार काउके धरबे पाय बुरु सासारे डेके बोलबे तुमी आमार भाई पकेट थेके बेर कोनिया दिबे टाकार नोट बोलबे डेके जनो दरो दिदियो आमाय भोट अरे ताई सुनिया कलिम सासा सुनिया कलिम सासा एबार रेगेसे तो रेगेसे निर्वाचनेर गरम हावा लेगेसे चेयरमैन आइछे टियादा बुटकिन तो मुरब्बी को टियादा बुटकिन नाम कितना टियादा बुटकिन कितना আমি যে 5 বছর আগে কইছিলাম আমার বর্ডার লাগিয়া বিধবার একটা ভাতার কাট কইরা দিতেন কইছিলাম আপনি দিহে কতটা আমার রাখছেন না আমি কি আপনার কাছে টিয়া চাইছিনি কোন আমি চাইছি আপনার বউ আমার বউর বিধবার কাটটা কইরা দিবেন চেয়ারম্যান সাহেব কইতেছে কো মা মা আপনি মরছেন না আপনি বললেন না বউ বিধবা হইতো কথা কন না কেন তো চেয়ারম্যান তো ঠিকই কইছে আও না আপনি মরছেন না মিয়া আপনি বললেন না বউ বিধবা হইতো বড় ক এই জন্যই তো আমি টেনশন করতেছি মরার আগে বউর বিধবার কাটটা দেখে গেলে আমি মরলেও নি টেনশনে কখনো ঘুমাইতে পারতাম তো চেয়ারম্যান কইডা আবার কোন কথা কোন আমি মনে করলে তো বুড়ির ইনকাম বন্ধ না তো বিধবার কাটটা দিয়ে তো কদিন চলতে পারতো এই চিন্তা করছিলাম আর কি আমার প্রিয় বাবারা ভাইয়েরা কিন্তু এইখানে আমাদের জনগণের একটা দায়িত্ব আছে ওই দায়িত্বটা হলো আমরা অচিরেই কিন্তু মেম্বার চেয়ারম্যান পাস করার পরে আমরা দূর দেই চেয়ারম্যান মেম্বার রাস্তা করে না খেয়াল রাখে না খেয়াল রাখবো কেমনে রাস্তার ফলে বাড়া চাইবো কেমনে কারণ নির্বাচনের আগে এবার 50 লাখ টাকা তো খাইয়া এবার তেল মজা লইছেন এবার টেডি খাইয়া তেল মজা এবার রাস্তা ফলে চাইবা বাড়া পাজারো গাড়ি দিয়ে চলবো তে একনা লাগে না ড্রাইভারও কাচিত করে না গা কথা কন না কেন তাহলে নেতাদের আগে জনগণ সচেতন হওয়া লাগবে আর বলা লাগবে চেয়ারম্যান সব টাকা দরকার নাই মেম্বার সব টাকা দরকার নাই ফি সাবিলিল্লাহ ভোট দেবো সুতরাং যদি ফি সাবিলিল্লাহ ভোটটা দিতে পারেন তাদের আর টাকা খরচ হবে না টাকা খরচ না হলে পাস করার পরে সরকার থেকে টেন্ডার আসলে 100% নাও 50% কাজ হইব আর ফুরাট দেখাই বইতে হে ওই যে জিনাইদার চেয়ারম্যান সব নির্বাচন করছে 1 কোটি টাকা খরচ করছে অন কি করব ফুজি তো তুলন লাগবো পাস করার পরে অন খাড়ের নিচে তেলের কোনি আপনারা পত্রিকা পাইছেন না খাড়ের নিচে তেলের কোনি অন আমরা তো দূর তেলাইছি হেবাড়া রে দূর তো জবা কোনা খাইতো টিয়াডি আগে খাইলেন কে রে বাড়া কথা কন না কেন ও মুসলমান ইমানদার ফি সাবিলিল্লাহ ভুট্টা দিবেন যোগ্য প্রার্থী দেখে ভুট্টা দিবেন ভালো মানুষ দেখে ভুট্টা দিবেন যেই মানুষগুলি কোরআনের ভক্ত যেই মানুষগুলি মাহফিলের ভক্ত যেই মানুষগুলি মসজিদের ভক্ত যেই মানুষগুলি আল্লাহ ওয়ালা নবী ওয়ালা এই মানুষগুলোর ভোট দিবেন যাদেরকে ভোট দিলে দেশ ও দেশের জনগণের উপকার হয় ঠিক কি না আপনারা কি নরম হইছেন না গরম হইছেন মাশাআল্লাহ গরম তাইলে এবার ভোট পাওয়া যাইব এ আমিন কয় না দি জোরে কোন আমিন